ভয়ংকৰ খহনীয়া ভয়ংকৰ খহনীয়া এতিয়া ত্ৰাহী মনোৰোধন হোৱা ৰাইছে ৰাইজক ইতিমধ্যে প্ৰবল গৰা খহনীয়াৰ বাবে কেইবাটাও বাসগৃহ যা যোৱাৰ উপক্ৰম ঘটিছে ৰাইজৰ অভিযোগ চৰকাৰ সংশ্লিষ্ট বিভাগ অথবা নেতা মন্ত্ৰী কোনেও এওঁলোকক সহায় নকৰে আৰু এইসকল লোকক জ্বলন্ত সমস্যাৰ মাজলৈ ঠেলি দিয়া হৈছে মুঠেও দায়িত্ববোধ নাই কাৰোৱে বারম্বার বিভাগীয় কর্তৃপক্ষ গড়াখহনীয়া প্রতিরোধ করার ব্যবস্থা করবলে রাইজে দাবি উত্থাপন করে আছে যদিও কোনো ব্যবস্থা লওয়া নাই নৈপরিয়া গড়া রাইজর বরলিয়া নৈর ভয়ঙ্কর খহনীয়ার তাণ্ডব রূপত এটা আতঙ্কিত হয়ে পড়া অবস্থা ভয়ত আছে বহু হেক্টর কৃষিভূমি আর বহু মূল্যবান গছ গছনি নৈ জাহ যাওয়ার উপরও নৈপরিয়া অঞ্চলটোর আর বহুকেইটা পরিয়ালর ভেটি মাটি জাহ যাওয়ার উপক্রম ঘটিছে যাতায়াত যোগাযোগকে ধরে সকল দিকতে পিছপরা এই নৈপরিয়া বাসিন্দাস অর্ধশতিকা শতাধিক ক্ষমা করব অর্ধশতাধিক পরিয়ালর জীবন জীবিকালে এই ধরনের গভীর সংকট কঢ়িয়ায় অনা বরলিয়া নৈর গড়াখহনীয়া রোধর বাবে সরকার প্রশাসন তথা জলসম্পদ বিভাগে কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই আর বরলিয়া নৈপরিয়ার মনের কথা বর্ণায় সবিশেষ আগবাব আমার সাংবাদিক ইনামুল ইসলামে মই আছো রঙিয়ার হাসানগর বরলিয়া পাড়ত নদীর বুকত যা গৈছে অর্ধশতাধিক পরিয়ালর গৃহ ইয়াত হাজার হাজার কৃষিভূমি নদীর বুকত যা গৈছে তারপরও কোনো কানহার নাই জলসম্পদ বিভাগের আমার লগত যথেষ্ট সংখ্যক গোয়া রাইজ আছে তাদের জানিবলৈ বিচাৰিম কেনে সমস্যা আপনার আমার সমস্যা তো তারমানে এনেকা সমস্যা হয়েছে তারমানে এটা আমি কি কম এই বিজেপি নহয় একেবারে আগৰ সরকারের পাই এইবার বিজেপি সরকারে শুনছো মানে হেমন্ত বিশ্ব শর্মা কৈছিল যে যাবিলাকর ঘর ভাঙি নিছে তেওঁলোকক 90,000 না 95,000 পয়সা দিব কিন্তু মই এজন ব্যক্তি মোরে ঘর এটা থাকার ঘর নাই কিন্তু এনেকা অবস্থা হয়েছে যে আমি এতিয়াও বর্তমানে থাকার কারণে এনেকা একটা মানে সন্দেহ ভাব যে কেতিয়া আমাক মানে পানী উঠাই নিয়ে একো মানে হিসাব নাই আমি এটা পথারত কিবাকে তিনো চালি করি এনেকা হিসেবে আমি মানে বাস করে আছো গতি যেহেতু জলসম্পদ বিষয়া তেওঁলোকৰ তাৰমানে কামেই নাই তেখেতসকলে কোনোদিন আহি পেলাই আমাৰ হাচানডোকত খা খবৰ লোৱা নাই আজিলৈকে আৰু যদি কোনোবা ক'ব কৈছে এই আমাৰ একো নাই আমি একো দিব নোৱাৰোঁ গতিকে মোৰ বোধেৰে মই এটাই মানে এই চৰকাৰক ক'ব খোজোঁ যিয়ে জলসম্পদ বিষয়টো একেবাৰে উঠাই লওক তেওঁলোকক কৰোৰ কৰোৰ টকা দৰমহা দি লাভ নাই সেইখিনি পইচা যদি ৰাইজকো দিয়ে বা বহুত কামত আহিব হয় ধন্যবাদ হয় নদীৰ বুকুত ইতিমধ্যে কেইবাটাও পৰিয়াল বুকু নদীৰ বুকুত যা যোৱাৰ উপক্ৰম হৈছে আৰু এক ভয় শংকাৰ মাজত দিন অতিবাহিত কৰিবলৈ বাধ্য হৈছে আমাৰ লগত আন এগৰাকী মহিলা আছে তেহেঁতৰ পৰা জানিবলৈ বিচাৰিম কি ক'ব এইখেত আপুনি কিমান পৰিয়াল যা গৈছে নদীৰ বুকুত বহুত পৰিয়াল যা গৈছে তাৰমানে ইয়াতে আমাৰ 20-25 ঘৰ আছিল এই এতিয়া 4-5 ঘৰমান আছে আৰু চব গৈছে তাৰমানে তেওঁলোকৰ আৰু কোনো উপায় নাই এই তিৰপালেৰে ঘৰ বনাই পেলাই কিবাকে চলি বলি লৈ আছে আৰু এই আমাৰ এইটো কথা আছিল একবাৰ আহিছিল এককালীন সাহায্য দিব বোলে আমাৰ নদী ভাঙা মানুহবিলাকক মাতিব লাগে মাতি পেলাই তেওঁলোকে লিখিছে লিখি পেলাই লৈ গৈছে কৈছে এককালীন সাহায্য দিব এতিয়া গেলি এককালীনটো সাহায্য দিয়া নাই এইবিলাক মানুহৰ এতিয়া আমি বিচাৰোঁ যে তেওঁলোকক যদি এই বেলেগ ফানৰ পৰাই যদি তেওঁলোকে এফালে সেইফালে পইচা দিব পাৰে তেনেহ'লে এই নদী ভাঙা মানুহবিলাককতো তেওঁলোকে অলপ অলপ পইচা দি পেলাই এই এককালীন সাহায্যটো দি পেলাই সাহায্য কৰিব সহায়টো কৰিব পাৰে হয় ধন্যবাদ নদীত নদীৰ বুকুত যা যোৱাসকলক এককালীন সাহায্য হিচাপে সাহায্য দিয়াৰ ঘোষণা কৰিছিল যদিও সেয়া ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে জলসম্পদ বিভাগে আজি উপতি ইয়াত পৰিদৰ্শন কৰিবলৈ নাহিলা স্থানীয় ৰাইজে জনোৱা হৈছিল তাৰ পিছতো কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিলে আৰু ৰাইজে দাবী জনাইছে চৰকাৰৰ ওচৰত যাতে গড়সনীয়া ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰে